হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির কাটমার্ক কত, অর্থাৎ কত পজিশনে তোমরা কোন সাবজেক্টটা পাবা, তো সেইটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো আজকের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ রূপে দেখো তাহলে তোমরা একটা স্পষ্ট ধারণা পাই যাবা যে আসলে তোমার পজিশনে তুমি কোন ধরনের সাবজেক্ট পাবা বা আদৌ তুমি সাবজেক্ট পাবা কি না, সেটা একটা স্পষ্ট গাইডলাইন্স তুমি পাই যাবা, এবং কত পজিশন থাকলে তুমি কোন সাবজেক্ট পাবা সেটাও একদম বিস্তারিত প্রতিটা সাবজেক্টের জন্য তোমার একদম বিস্তারিত আলোচনা করে দিব। ইনশাআল্লাহ ভিডিওটা তোমরা সম্পূর্ণরূপে দেখবা। ওকে, তো এখন কথা হচ্ছে, দেখো এখানে আমরা জাস্ট আগের বছরের অর্থাৎ 21/22 সেশনের কাটমার্কটা দেখার চেষ্টা করব। অর্থাৎ 21/22 সেশনে প্রতিটা শিফট থেকে তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য কততম মেরিট পর্যন্ত তোমার টান ছিল সেটা যদি একটু দেখার চেষ্টা করো তাহলে ওইটা অনুযায়ী তোমরা এই বছরে আইডিয়া নিতে পারবা যে আসলে তুমি কোন ধরনের সাবজেক্ট পাবা তোমার পজিশন অনুযায়ী, এবং কাট পজিশন কত ছিল গত বছর সেটা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা তোমরা পাই যাবা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবা। ওকে, তো এখন দেখো, গত বছর তো জানো যে গত বছর থেকে অর্থাৎ 21/22 সেশন থেকে তোমার চারটা শিফটের মাধ্যমে ভর্তি পরীক্ষা হয়ে আসতেছে। ওকে, তো দেখো গত বছর তোমার শিফট ওয়ানে তোমার সিএসসি টান ছিল 1 থেকে 120 পজিশনের মধ্যে যারা ছিল তারা সিএসসি পাইছিল, আর শিফট টুতে তোমার 1 থেকে 125-এর মধ্যে যারা ছিল, এবং শিফট থ্রিতে তোমার 1 থেকে 141-এর মধ্যে যারা ছিল পজিশন তো তারা কিন্তু আসলে সিএসসিটা পাইছিল। তো শিফট ফোরেরটা আসলে আমার জানা নাই, সেটার আসলে যে তথ্যটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। ওকে, তো আশা করি তোমরা এই তিনটা যদি একটুটা দেখো তাহলে সেখান থেকে একটা স্পষ্ট ধারণা নিতে পারবা যে এখান থেকে তোমরা জিনিসটা বুঝতে পারতেছো কি 120-এর মধ্যে যারা থাকবা তো তোমরা সিএসসিটা আশা রাখতে পারো। 120-এর মধ্যে যারা থাকবা তারা আশা রাখতে পারো, তবে 100 পজিশনের মধ্যে যারা থাকবা তারা তোমরা শিওর থাকতে পারো যে তোমরা সিএসসি পাবাই, তবে 120 বা 130-এর মধ্যে যারা থাকবা তোমরা আশা রাখতে পারো যে তোমরা আসলে সিএসসিটা পেতে পারবা। ওকে, তো এটা আশা রাখতে পারো। তাহলে তারপরে দেখো তোমার ত্রিপুলির জন্য তোমার পজিশনটা কত ছিল শিফট ওয়ানে থেকে তোমার কি 271 পর্যন্ত পজিশনের মধ্যে যারা ছিল তারা তোমার ত্রিপুলি পাইছিল, আর শিফট টুতে তোমার কি 360-এর মধ্যে যারা ছিল তোমার কি ত্রিপুলি পাইছিল, আর শিফট থ্রিতে তোমার 364-এর মধ্যে যারা ছিল তারা কিন্তু আসলে কি ত্রিপুলি পাইছিল। তো এখান থেকে একটা আইডিয়া নিতে পারি, সেটা হচ্ছে দেখো ত্রিপুলি পাওয়ার জন্য তোমার 300 পজিশনের মধ্যে যারা যারা থাকবা ইনশাআল্লাহ তোমরা শিওর থাকতে পারো যে রাজশাহী ইউনিভার্সিটিতে তোমরা ত্রিপুলি পাওয়া যাবা, তবে 300 পজিশনের একটু উপরে থাকলেও তোমরা আশা রাখতে পারো। ওকে, তো আশা রাখতে পারো। তারপরে দেখো অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টটা আছে এটার ক্ষেত্রে তোমার দেখো এখানে আছে কত 357 পজিশন ছিল, অর্থাৎ শিফট ওয়ানের জন্য 357 পজিশনের মধ্যে যারা ছিল তারা কিন্তু অ্যাপ্লাইড কেমিস্ট্রি পাইছে, আর যারা শিফট টুতে তোমার 400 পজিশনের মধ্যে যারা ছিল পাইছে, আর শিফট থ্রিতে তোমার 324 পজিশনের মধ্যে যারা ছিল তারা কিন্তু আসলে তোমার কি অ্যাপ্লাইড কেমিস্ট্রি পাইছে। তো এখান থেকেও বলতে পারি তোমরা যারা 320 বা 330-এর মধ্যে যারা থাকবা তোমরা শিওর থাকতে পারো, 320 বা 330 বা 340-এর মধ্যে যারা থাকবা তোমরা শিওর থাকতে পারো ইনশাল্লাহ তোমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি তোমরা এখানটা পাওয়া যাবা। ওকে, তো তারপরে দেখো আইসি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট আছে এটার জন্য তোমার কি আছে তোমার 400 পজিশনের মধ্যে যারা থাকবা তোমরা আশা রাখতে পারো। তোমরা দেখো গত বছর তোমার 3টা শিফট আছে, অর্থাৎ 4র্থ নাম্বার শিফটে যে ইটা ওটা কিন্তু আমার ডিলেট হয়ে গেছে সেটা বুঝতেই পারতেছ, তো এই 3টার ভিত্তিতে তোমরা আসলে বুঝতে পারবা যে আসলে তোমরা আইসির জন্য তোমার কত পজিশনের মধ্যে থাকলে তোমরা আইসি সাবজেক্টটা পাবা। ওকে, তাহলে এখানে বুঝতে পারতেছ তোমার 400 পজিশনের মধ্যে তোমরা যারা থাকবা তোমরা আশা রাখতে পারো যে তোমরা আইসি সাবজেক্টটা পাবা। ওকে, তারপরে দেখো শিফট থ্রিতে তোমার কি 874 পজিশনের মধ্যে যারা ছিল তারা কিন্তু আসলে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পাইছে, তো আশা করি তোমরা 1000 পজিশনের মধ্যে যারা থাকবা তোমরা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ইনশাল্লাহ আশা রাখতে পারো, তবে 900 পজিশনের মধ্যে যারা থাকবা তোমরা শিওর থাকতে পারো যে আসলে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স তোমরা পাবা। ওকে, তো 1000 মধ্যে থাকলেও তোমরা আশা রাখতে পারো। ওকে, তো এই জিনিসগুলো আসলে দেখো তোমার কাটমার্কটা হিসাব করা হয়েছে তোমার লাস্ট মাইগ্রেশন পর্যন্ত, অর্থাৎ তোমার যে প্রথম মেরিটে তুমি পাওয়া যাবা সাবজেক্টগুলো এরকম না, তোমার লাস্ট মাইগ্রেশন বলতে তোমার ভর্তি প্রক্রিয়াটা শুরু হওয়ার 2 মাস বা আড়াই মাস পর পর্যন্ত তোমার কি মাইগ্রেশনটা চলতে থাকে, তো সেই ভিত্তিতে কিন্তু তোমার কি আসলে হিসাব নিকাশটা করা। কিন্তু প্রথম প্রথম যখন তোমার সাবজেক্টগুলো দিবে হয়তো বা তুমি এই সাবজেক্টগুলো ভালো ভালো সাবজেক্টগুলো তুমি পাবা না,
প্রথমবার তুমি এগুলো পাবা না, তোমার মাইগ্রেশনের লাস্টের দিকে তুমি যদি ওয়েট করতে থাকো, তো যাদের পজিশনটা 1000-এর মধ্যে থাকবে ইনশাল্লাহ আশা রাখতে পারো যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সটা তোমাকে পাবা। ওকে, তারপরে দেখো ফিজিক্স। ফিজিক্সের জন্য দেখো গত বছর দেখো তোমরা এখানে দেখতে পারতেছো যে 1200 পজিশনের মধ্যে যারা ছিল তারা কিন্তু আসলে ফিজিক্স সাবজেক্টটা কিন্তু পাইছিল। ওকে, 1200 পজিশনের মধ্যে যারা ছিল। তো তারপর দেখো কেমিস্ট্রির জন্য বলবো যে এখানে 900 পজিশনের মধ্যে যারা ছিল তারা কিন্তু আসলে কেমিস্ট্রিটা পাইছে। তারপর দেখো তো এখানে, তারপর দেখো ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টটা আছে এটার জন্য দেখো তোমার 900 পজিশন, অর্থাৎ 900 পজিশনের মধ্যে যারা ছিল তারা মোটামুটি আসলে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা পাইছিল, ওকে, সাবজেক্টটা পাইছিল। তারপরে দেখো স্ট্যাটিস্টিক্স, তো 1200 পজিশন অর্থাৎ 1600 পজিশনের মধ্যে যারা ছিল তারা কিন্তু আসলে স্ট্যাটিস্টিক্সটা পাইছিল। তো এই সাবজেক্টটা কিন্তু তোমার ভালো একটা সাবজেক্ট, রাজশাহী ইউনিভার্সিটি একটা রয়্যাল সাবজেক্ট হিসেবে ধরা হয়। তো এই সাবজেক্টটা তোমার কিন্তু অনেক পজিশন পর্যন্ত টানে। ওকে, তো এই সাবজেক্টের সাথে অনেকে কিন্তু পরিচিত নয়, এই জন্য আসলে এই সাবজেক্টটা অনেকে ইগনোর করে, ঠিক আছে, এই জন্য কিন্তু আসলে এই সাবজেক্টটা কিন্তু অনেক পজিশন পর্যন্ত টানে। তারপরে দেখো এখানে কি ম্যাথ আছে, তো ম্যাথ ডিপ ম্যাথ যে সাবজেক্টটা আছে এটা তোমার দেখো যাদের পজিশন তোমার কি 1500 বা 1600-র মধ্যে যারা থাকবা তারা কিন্তু আসলে ম্যাথ যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা কিন্তু তোমরা পাবা, তো আশা রাখতে পারো। তো তারপরে দেখো ফার্মেসি, ফার্মেসি দেখো ফার্মেসি এই সাবজেক্টটা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই মেরিটটা তোমার কি তোমার 30 বা 40-এর মধ্যে থাকতে হবে। দেখো ওয়ানে দেখো গত বছর তোমার 61 পজিশনের মধ্যে যারা ছিল তারা কিন্তু আসলে কি তোমার ফার্মেসিটা পাইছিল। শিফট 2-তে দেখো 32 পর্যন্ত ছিল, আর শিফট 3-তে দেখো তোমার 26 পজিশন যাদের ছিল। তাহলে দেখো তুমি যদি ফার্মেসি পাইতে চাও তাহলে তোমার অবশ্যই অবশ্যই তোমার কি সিরিয়ালটা তোমার কি 30-এর মধ্যে থাকতে হবে, 30 বা 35-এর মধ্যে যদি থাকে তাহলে তুমি আশা রাখতে পারো যে তুমি ফার্মেসির এই সাবজেক্টটা পাবা। তারপর দেখো বায়োকেমিস্ট্রি পাওয়ার জন্য তোমার দেখো আসলে 135-এর মধ্যে দেখো গত বছর তোমার 135 পর্যন্ত তোমার কি বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা পাইছিল, ঠিক আছে। তো এক একটা শিফটে তোমার একটু ভ্যারিয়েন্স তো থাকবেই, একটু তো তোমার পার্থক্য তো থাকবেই। তো তারপরে তোমরা যারা 120-এর মধ্যে যারা থাকবা তো আশা রাখতে পারো যে তোমার বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা পাবা। তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি যে সাবজেক্ট আছে এটা পাওয়ার জন্য তোমার 100 পজিশনের মধ্যে থাকলে তুমি ইনশাল্লাহ আশা রাখতে পারো যে এই সাবজেক্টটা তোমরা পাবা। ওকে, তারপর দেখো মাইক্রোবায়োলজি, দেখো গত বছর টান ছিল দেখো এই শিফট 1-এ তোমার 223 থেকে তোমার 223 পর্যন্ত পজিশনের মধ্যে যারা ছিল তারা কিন্তু এই সাবজেক্টটা পাইছিল। আবার দেখো শিফট 2-এতে দেখো তোমার 150-এর মধ্যে যারা ছিল, শিফট 3-এতে যারা 155-এর মধ্যে যারা ছিল তারা কিন্তু আসলে এই তোমার মাইক্রোবায়োলজি সাবজেক্টটা কিন্তু পাইছিল। ওকে, তো এখান থেকে তুমি আশা রাখতে পারো যাদের পজিশনটা তোমার 150-এর মধ্যে থাকবে তারা কিন্তু আসলে মাইক্রোবায়োলজি যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা পাবা। তবে এর থেকে উপরে থাকলেও যে পাবা না এরকম না, আশা রাখতে পারো ইনশাল্লাহ পাবা, তোমরা কি পাবা। তারপর দেখো ফিশারিজ যদি পেতে চাও তাহলে তোমার অবশ্যই তোমার 400 পজিশনের মধ্যে থাকতে হবে, যদি থাকো তাহলে তোমরা আশা রাখতে পারো যে তোমাকে তোমার ফিশারিজ সাবজেক্টটা পাবা। তবে আমি আগে বলতেছি যে আসলে প্রত্যেকটা তোমার কি শিফটে তোমার একটু তোমার পার্থক্য থাকবেই, একটু পার্থক্য থাকবে, তবে তোমার 400 পজিশনের মধ্যে যারা থাকবে আশা রাখতে পারো যে ফিশারি সাবজেক্টটা পাবা। ওকে, তারপরে দেখো যে ভেটেরিনারি যে সাবজেক্ট আছে ভেটেরিনারি পাওয়ার জন্য তোমার দেখো অবশ্যই অবশ্যই তোমার 300-এর মধ্যে থাকতে হবে। দেখো 300 পজিশনের মধ্যে যদি থাকো তাহলে আশা রাখতে পারো যে তোমার ভেটেরিনারি সাবজেক্টটা তুমি অবশ্যই অবশ্যই পাবা, তবে এর থেকে বেশি হলে যে পাবা না এরকমটা নয়। তারপরে দেখো জিওলজি অ্যান্ড মাইনিং, হ্যাঁ তারপরে দেখো জিওলজি অ্যান্ড মাইনিং যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই দেখো 1000 পজিশনের মধ্যে যদি থাকো তাহলে তুমি এই সাবজেক্টটা মানে পেতে পারো। ওকে, তো এই সাবজেক্টটা পেতে পারো। তারপর দেখো পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্সেস যে সাবজেক্টটা আছে এটা দেখো তোমার সবচেয়ে বেশি টানে এই সাবজেক্টটা, রাজশাহী ইউনিভার্সিটিতে সি ইউনিটে তোমার সবচেয়ে বেশি পজিশন পর্যন্ত যায় তোমার এই সাবজেক্টটা। তো এটা দেখে তুমি কিন্তু কাটমার্কটা বুঝতে পারতেছো, গত বছর কিন্তু তোমার দেখো এই তোমার শিফট 1-এ তোমার সি ইউনিটের শিফট 1-এ তোমার 1642 পজিশন পর্যন্ত যারা ছিল তারা কিন্তু চান্স পাইছিল, অর্থাৎ এই সাবজেক্টটা পাইছিল। আর যারা শিফট 2-তে তোমার 2005 পজিশন, অর্থাৎ শিফট 2-তে যারা 2005 পজিশনের মধ্যে যারা ছিল তারা কিন্তু আসলে এই সাবজেক্টটা পাইছিল। আর শিফট 3-তে 1844 পজিশনের মধ্যে যারা ছিল তারা কিন্তু এই এই মানে এই সাবজেক্টটা কিন্তু পাইছিল। তাহলে বুঝতে পারতেছো গত বছর তোমার কিন্তু আসলে কাটমার্কটা তোমার কত ছিল, কোন শিফটে তোমার কাটমার্ক কত ছিল, অর্থাৎ কাট পজিশনটা কত ছিল তোমরা কিন্তু সেটা কিন্তু বুঝতে পারছো। ওকে, তারপরে দেখো যে তোমার 19 নম্বর যেটা আছে তোমার ক্লিনিক্যাল সাইকোলজি যে সাবজেক্টটা আছে এটা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই দেখো এক একটা শিফটে তোমার কি কত করে পজিশন পর্যন্ত টানছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে পারতেছো। তারপরে দেখো সাইকোলজি যে সাবজেক্ট আছে এটা কত কত পজিশন পর্যন্ত টানছিল এটাও কিন্তু তোমরা দেখতে পারতেছো।
তারপর দেখো যে তোমার জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল যে স্টাডিজ সাবজেক্টটা আছে এটা দেখো তোমার 1030তম পজিশনের মধ্যে যারা ছিল তারা কিন্তু এই সাবজেক্টটা পাইছিল। ওকে, তো এই সাবজেক্টটা কিন্তু পাইছিল। তারপর দেখো এখানে কি এগ্রিকালচার যে সাবজেক্টটা আছে এটা দেখো তোমার 300 পজিশনের মধ্যে যারা থাকবা, 300 পজিশনের মধ্যে যারা থাকবা তোমরা আশা রাখতে পারো যে এগ্রিকালচার সাবজেক্টটা পাবা। বোটানি পাওয়ার জন্য তোমাকে অবশ্যই 700 পজিশনের মধ্যে তোমার থাকতে হবে, বুঝছো? 700 পজিশনের মধ্যে যদি থাকো তাহলে পাবা। ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাবজেক্টটা যেটা আছে এটা পাওয়ার জন্য অবশ্যই তোমার 400 পজিশনের মধ্যে থাকতে হবে। ওকে, তাহলে তুমি কিন্তু এই সাবজেক্টটা কিন্তু পাবা। তারপরে দেখো যে তারপর কি আছে, জুওলজি। জুওলজিটা তোমার পাওয়ার জন্য অবশ্যই তুমি দেখো এখানে 600 পজিশনের মধ্যে যারা থাকবা, বা 600+ একটু সামথিং প্লাস এর মধ্যে যারা থাকবা তারা আশা রাখতে পারো যে তোমরা কি এই জুওলজি সাবজেক্টটা পাবা। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে গত বছর আসলে তোমার কত পজিশন পর্যন্ত প্রত্যেকটা শিফট থেকে তোমার কিন্তু টানছিল। তো এই ভিডিওটা যদি দেখো তা তোমার একদম আইডিয়া একদম সম্পূর্ণরূপে তোমার ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমি চান্স পাবো কিনা। তোমার এই পজিশনটা অনুযায়ী তুমি আইডিয়া করতে পারবা যে আসলে তুমি চান্স পাবা কিনা, বুঝতে পারছো? গত বছর কিন্তু আসলে তোমার কি কত পজিশন পর্যন্ত প্রত্যেকটা শিফট থেকে তোমার টানছিল সেটা হচ্ছে তোমার দেখো 1600+, 1600+ কিন্তু এক একটা শিফট থেকে তোমার কিন্তু টানছিল। ওকে, তো এইবারও কিন্তু আশা রাখতে পারো যে এ মানে 1600+ টানবে। ওকে, 1600+ পজিশন পর্যন্ত যারা আসো তুমি ইনশাল্লাহ আশা রাখতে পারো যে রাজশাহী ইউনিভার্সিটিতে কোনো না কোনো সাবজেক্ট হলে তোমরা কি ইনশাল্লাহ আশা রাখতে পারো যে পাবা। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। তো সকলে ভালো থাকবা, আসসালামু আলাইকুম।